সুপ্রিয় শিক্ষার্থীরা, মাইক্রোসফট পাওয়ার পয়েন্ট লার্নিং লেসনে আপনাদেরকে স্বাগতম। আজকে আমাদের আলোচনার বিষয়বস্তু হল ভিউ রিবন। সো ভিউ রিবন সম্পর্কে আমরা দেখতে যাব আজকে, ভিউ রিবনে কি কি রয়েছে। সো ভিউ রিবনে এখানে আমরা দেখতে পাচ্ছি নর্মাল, আউটলাইন ভিউ, স্লাইড শর্টার, নোটস পেজ, রিডিং ভিউ, অর্থাৎ এখানে প্রেজেন্টেশন ভিউগুলো কিন্তু এখানে আপনাদের দেখা যাচ্ছে। আমি যদি আরেক এই স্লাইডে আমাদের কোনো কন্টেন্ট নেই, যদি আরেকটি স্লাইড দেখিয়ে থাকি আমি, তাহলে বুঝবেন যে আসলে এটা কিভাবে শো করছে। যেমন এই স্লাইড, সো এখানে আমি চাচ্ছি ভিউ রিবনে কিছু শো করাবো। যেমন এটা নর্মাল ভিউ তো আছে, এখানে আমি যদি এটাকে আউটলাইন ভিউ দিয়ে দিই, তাহলে দেখুন এটা কিন্তু এই পাশে চলে এসেছে এবং এখানে কি কি রয়েছে ইত্যাদি জিনিসগুলো বা কি কি কন্টেন্ট রয়েছে সেগুলো আমি এখান থেকে ইয়া করতে পারবো। যেমন এখানে আমি এখন 4 নম্বর স্লাইডে রয়েছি। যেমন 2 নম্বরে আছে একটা হেডলাইন আছে, যেমন এটা দেখতে পাচ্ছি, যেমন এখানে। সো এখান থেকে যাবতীয় ইনফরমেশন গুলো কিন্তু আমরা আসলে দেখতে পাবো। দেন আমরা যদি আবার আগের অবস্থানে ফিরে যেতে চাই, তাহলে আমরা ভিউ রিবনে যাব, তারপরে নর্মাল অবস্থানে চলে যাব। সো ভিউ রিবনে নর্মাল অবস্থানে যাওয়ার পর আমাদের আরেকটি অপশন রয়েছে স্লাইড শর্টার। সো স্লাইড শর্টার এইভাবে দেখালে এখানে আপনার সব স্লাইড গুলো একত্রে শো করানো হবে, সে হচ্ছে এই বিষয়। দেন আমরা আবারও নর্মাল ভিউতে চলে যেতে পারবো। সো এখানে দেখুন নিচে আরো কতগুলো ভিউ রয়েছে, যেমন স্লাইড শর্টার, আবার এটা হচ্ছে রিডিং ভিউ, এবং এটা হচ্ছে নর্মাল। সো এখানে ক্লিক করলে নর্মাল ওয়েতে চলে যাবে, অর্থাৎ ভিউর যে অপশন গুলো রিপ্রেজেন্টেশন ভিউ সেগুলো কিন্তু নিচে এই অবস্থানে কিন্তু রয়েছে। সো আমরা একটু আগে যেটা দেখছিলাম রিডিং ভিউ, এখানে গেলে এটা একটু বড় করে দেখাবে রিডিং ভিউটা, যেখানে আমরা এক একটা স্লাইড মাউস ক্লিকের মাধ্যমে দেখতে পাচ্ছি। তো এই হচ্ছে আমাদের ভিউ রিবনের প্রেজেন্টেশন ভিউজ অপশন। আর এখানে রয়েছে মাস্টার্স ভিউ। মাস্টার্স ভিউ তো দেখুন কি হয় আসলে, এখানে স্লাইড মাস্টার এইভাবে রাখলে স্লাইড সহকারে এখানে আপনাকে প্রেজেন্টেশন করবে। সো এখানে আপনি ক্লিক করে করে বিভিন্ন পেজে যেতে পারবেন, এবং এখানে আপনি দেখবেন যে ছবিগুলো কিন্তু দেখানো হচ্ছে না স্লাইড মাস্টারে ক্লিক করার মাধ্যমে। সো স্লাইড মাস্টারে এখানে কিছু অপশন রয়েছে, যেমন আপনি চাইলে থিম চেঞ্জ করতে পারবেন এখানকার। যেমন আমি এটি দিয়ে দিলে এখানকার থিম চেঞ্জ হবে। সো আবারও এখানে যদি আমি স্লাইড মাস্টারে যাই, যাওয়ার পরে এখানে মাস্টার লেআউটে গেলে আমি কিন্তু টেক্সট ইত্যাদি থেকে অপশনগুলো চেঞ্জ করতে পারবো। সো আমরা আগের অবস্থানে ফিরে যাই, জাস্ট অপশনগুলো আপনাদের দেখানো। এখানে ক্লোজ মাস্টার ভিউ দিলে এটা চেঞ্জ হয়ে গিয়েছে, দেখুন। ক্লোজ মাস্টার ভিউ দেওয়ার কারণে সেটা আগের অবস্থানে ফিরে এসেছে। সো দেন আমরা আরও অপশনগুলো দেখতে পারি এখানে ভিউ অপশন থেকে। এখানে আবার রয়েছে হ্যান্ড আউট মাস্টার। সো হ্যান্ড আউট মাস্টারে ক্লিক করলে এখানে আমরা বিভিন্ন ধরনের লেআউটের মতো হেডার অ্যান্ড ফুটার বা ইত্যাদি জিনিসগুলো দেখে নিতে পারবো। বা এখানে হ্যান্ড আউটে লেআউটে আমরা ল্যান্ডস্কেপ মুডে করে দিতে পারবো। আবার চাইলে এখান থেকে থিমও কিন্তু চেঞ্জ করে দিতে পারবো, কিন্তু আমরা এগুলো আগের অবস্থানে ফিরিয়ে নিয়ে যাই, কারণ চেঞ্জ করবো না আমরা। সো এইগুলো আপনাদের এখানে মাস্টার ভিউ অপশন। আবার এখানে নোটস মাস্টার একটা অপশন রয়েছে, আপনি চাইলে বিভিন্ন, যেমন এখানে লেখা আছে যে ক্লিক দ্য এডিট মাস্টার টেক্সট স্টাইল সেকেন্ড লেভেল থার্ড লেভেল, অর্থাৎ এইসব জায়গায় আপনি কিছু নোট সেট করতে পারবেন। চাইলে আমি এখান থেকে যদি এটা মুছে দিই, সেকেন্ড লেভেলের জায়গায় আমি যদি এখানে সেকেন্ড স্টেপ লিখি, তাহলে দেখুন কি হয়। এন্টার দিলাম, সরি এইভাবে রাখলাম। রাখার পরে আমি এখানে এটাকে ক্লোজ করে দিব। ক্লোজ করে দেওয়ার পরে এখানে ওটা নোটস আকার এটা ইয়া হয়ে গিয়েছে। সো আমরা যদি আবার দেখতে চাই, ভিউ থেকে যাব, ভিউ থেকে নোটস মাস্টারে যাব, তারপর দেখেন এখানে কিন্তু এই অবস্থানে সেকেন্ড স্টেপ কথাটি কিন্তু চলে এসেছে। সো এখানে আপনি এইভাবে চাইলে নোটগুলো আসলে অ্যাড করতে পারবেন, অর্থাৎ এখানে আপনার মাস্টার যে স্টাইলগুলো আছে সেখানে মধ্যে আপনি এগুলো চাইলে চেঞ্জ করতে পারবেন। দেন আমরা আবার এক্সিট করে দিলাম, এক্সিট করে আগের অপশনে ফিরে গেলাম, এবং এখানে আমরা দেখতে পাচ্ছি আরও ভিউ অপশনের ভিতরে আরও বেশি আছে জুম। আপনি চাইলে এগুলো জুম করতে পারবেন, যেমন 100% ফিট রাখতে চাইলে ক্লিক করে 100% ফিট হয়ে যাবে। আবার আপনি যদি চান, তাহলে আমি ভিউ অপশন থেকে দেখাই, এই জিনিসটা আমি রাখতে চাচ্ছি, সেটা ক্লিক করে রাখলাম যাতে আমাদের রিবনগুলো হাইড না হয়ে যায়। দেন ফিট টু উইন্ডো, এটা করে ফিট উইন্ডো করে নিতে পারেন। আর এখানেও কিছু বিষয় আছে, রুলার দিয়ে আপনি চাইলে এগুলা স্কেলগুলো নির্ধারণ করতে পারেন রুলারের মাধ্যমে।
আবার চাইলে গ্রিড লাইন ইউজ করতে পারেন, এই হচ্ছে বিষয়। দেন এখানে কিছু কালার আছে, বা আপনি যদি গ্রে স্কেল করে দিতে চান এটি কালার এভাবে পরিবর্তন হয়ে যাবে। দেন আরো আছে ব্ল্যাক এন্ড হোয়াইট করে দিতে চাইলে এরকম হয়ে যাবে। দেন আমরা এটাকে কালারস এ রাখতে চাচ্ছি, সে কালারস এ রাখলাম। ইউটিউব আর তাছাড়া এখানে নিউ উইন্ডোজ অপশন আছে, এগুলো মাইক্রোসফট ওয়ার্ডে আপনারা দেখেছেন যে নিউ উইন্ডো ক্লিক করলে নতুন আরেকটি স্লাইড ওপেন হবে আর নতুন করে অ্যানেস করার জন্য। দেন এখানে সুইচ উইন্ডোজ রয়েছে, এখানে সুইচ উইন্ডোজে আপনি দেখতে পাচ্ছেন, অর্থাৎ আমার এখানে তিনটি প্রেজেন্টেশন একসাথে খোলা, তো আমি চাইলে এখান থেকে সুইচ করতে পারবো। আমি আবারও দেখাচ্ছি, ভিউতে গিয়ে আমি কিন্তু সুইচ উইন্ডোজ করে কিন্তু কি আমি কি বিভিন্ন স্লাইডগুলোতে চলে যেতে পারবো। যেমন আমি এবার এখানে যেতে চাই, সুইচ উইন্ডোজ করে প্রেজেন্টেশন টুতে গেলাম, ভিউতে এটা এইভাবে ক্লিক রাখি, তারপরে সুইচ উইন্ডোজ, যেখানে আমি কিন্তু চলে আসতে পেরেছি। সো এইভাবে কিন্তু সুইচ করা যাবে। সো বাকি আরও অপশন রয়েছে, অ্যারেঞ্জার, ক্যাসকেড, এগুলো একটু করে দেখে নেবেন। তো এই হচ্ছে সাধারণত ভিউ অপশনের কাজগুলো, ভিউ অপশন, ভিউ রিবনের ভিতরে যে যে অপশনগুলো রয়েছে সেগুলোর কাজ। আশা করি বুঝতে পেরেছেন, ধন্যবাদ সকলকে।